নমস্কার বিয়েবাড়ি থেকে ফেরার সময়ে জাতীয় সড়কে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বাড়ি ফেরার পথে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে যায় দ্রুত গতিতে হাওয়া বইতে থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে ফলে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল কোথায়ও কীভাবে ঘটলো এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন দমকল সূত্রের খবর অনুযায়ী দিল্লির একটি বিয়ে বাড়ি থেকে প্রায় সতেরো জন যাত্রী নিয়ে একটি বাস বাড়ি ফিরছিল বাসে থাকা একটি যাত্রী চলন্ত বাস থেকে ধোঁয়া উঠতে দেখে বাসের ড্রাইভারকে জানালে বাসের ড্রাইভার গাড়ি থামিয়ে যাত্রীদের বাস থেকে বের করে নিয়ে যান কিন্তু হাওয়া বইতে থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে ফলে দাউ করে জ্বলে ওঠে পুরো বাস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনের আগেই বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছে তড়িগড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক তদন্তে দমকল বিভাগের অনুমান শর্ট সার্কিট থেকেই বাসটিতে আগুন লেগেছে কিন্তু দ্রুত গতিতে হাওয়া হয়ে যাওয়ার কারণে নিমিশের মধ্যেই সেই আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই গাড়ির পারমিট সহ সব কিছু ঠিক আছে কি না তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং আহত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ